আসবো তার কিছুক্ষণ আগে ডিসিশন নিয়েছি যে আমি ব্লগ করব। What's your name? My name is Harun. Nice to meet you. আবু ওই যে দেখো দাঁড়ো দৌড়াদৌড়ি করো। আসসালামু আলাইকুম গাইস, সো আই হোপ আপনারা সবাই ভালো আছেন এই করোনা পরিস্থিতির মধ্যে। আর আমি অনেকদিন পর ব্লগ করতে আসছি, আর আজকের ব্লগটা হচ্ছে এটা হবে আজকে ফার্স্ট ইন্টারন্যাশনাল ব্লগ। আমি ব্লগিং স্টার্ট করার পরই যে ফার্স্ট ইন্টারন্যাশনাল ব্লগ করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অসংখ্য অসংখ্য শুক্রিয়াবাদ। সো আজকে আমরা যাবো তুর্কিতে। আর একটা মজার কথা হচ্ছে, আমি ইন্ট্রোটা নিচ্ছি তুর্কিতে আসার পর। আমার ইন্টারন্যাশনাল ব্লগ হিসাবে আমার তুর্কিতে আসার কথা। সো আমি তুর্কিতে এসে গিয়েছি, এয়ারপোর্টে ল্যান্ড করেছি, হোটেলে আসছি, শাওয়ার নিলাম, শাওয়ার নামা শেষ, এখন আমি ফার্স্ট ইন্টারভিউ নিচ্ছি। সো এটার জন্য ক্ষমা করে দিবেন, অফকোর্স, কজ আমার ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না, বাট একটা রিজনের কারণে আমি ব্লগ করতেছি, সেটা পার্সোনাল রিজন, বাট এই একটা রিজনের কারণে আমি ব্লগ করতেছি। সো এই ব্লগটা করার জন্য কোনো প্রস্তুতি ছিল না, সো এই প্রস্তুতি ছাড়া আমি হঠাৎ ব্লগ করা স্টার্ট করছি। সো আর এই জন্য আমি ব্লগের কোনো ইন্ট্রোটা সময় মধ্যে নিতে পারি নাই, সো এই জন্য এখন আমি হোটেলে এসে ইন্ট্রোটা নিচ্ছি। বাট আমি যা যা করেছি বাংলাদেশ থেকে এয়ারপোর্টে আসার সময়, তারপর আপনার গাড়িতে উঠা, হোটেলে আসা যাওয়া, এগুলো সবগুলো একটা ক্লিপ নিয়ে রেখে দিয়েছি, সো এটা অফকোর্স এখন দেখে আসবেন। সো আজকে সো আমরা যেহেতু তুর্কিতে আসছি, সো আমি আরও অনেকগুলো ব্লগ, তুর্কিতে আমরা অনেকদিন থাকবো, ট্যুরিস্ট ভিসাতে এসেছি, সো এই জন্য অনেকগুলো ব্লগ করার একটা প্ল্যান আছে। যা যা করবো তুর্কিতে সবগুলি একটা একটা করে ব্লগ করবো, চেষ্টা করবো এত ব্যস্ততার মাঝে, তারপর চেষ্টা করবো। সো আপনারা সবাই দোয়া করবেন আর ব্লগটা অফকোর্স দেখবেন পুরো ফার্স্ট থেকে লাস্ট। থ্যাংক ইউ সো মাচ সো মাচ সো মাচ, অ্যান্ড ব্লগটা দেখেন যান। প্ল্যানটা ল্যান্ড হবে, এখন বাজে কটা, এখন 7টা বাজে। সো আমরা 1 PM এর মধ্যে চলে যাব তুর্কি ইস্তাম্বুলে। সো প্লেন জার্নিটা ইনশাল্লাহ ভালো হবে, আর ব্লগটা দেখতে থাকো, আর আলহামদুলিল্লাহ আশা করি ভালো মতো যাবো, ভালো মতো আসবো,
এন্ড শুকরিয়া এই পর্যন্ত সাপোর্ট দেওয়ার জন্য। আর এই ভাইয়া এই ধরাচ্ছ কেন? সো দেখতে থাকো যা ব্লগটা। থ্যাংক ইউ সো মাচ। গিয়েছি আর এখন আমাদের প্লেনটা ল্যান্ড করবে। ল্যান্ড করার পর আমরা ফার্স্ট ইমিগ্রেশনে যাব, ব্যাগ নিব, লাগেজ নিব, তারপর কার আসবে, গাড়িতে উঠবো, উঠার পর হোটেলে যাব। সো ওখানে গিয়ে কথা হবে। সো এখন প্লেনটা ল্যান্ড করবে, সো ল্যান্ড করার পর আবার আসবো। এয়ারপোর্টে গেলে মানুষের ধাক্কা ধাক্কির কারণে যাওয়া যায় না, আর বাইরের দেশের এয়ারপোর্টে গেলে ওদের এত বড় এয়ারপোর্ট সিস্টেম করে যার কারণে ওদের এসকেলেটার সিস্টেম দেওয়া হয় যাতে হাঁটতে কষ্ট না হয়। তো গাইস ফাইনালি আমরা এসে পড়েছি আর এখন যাবো লাগেজ নিতে। ইমিগ্রেশন কমপ্লিট। সো আম্মু মাম আসলা কিছু বলো। কি বলবো, আসলাম ঘুরতে। এই ঘুরতে আসলাম, ঘুরবো, এনজয় করবো, তারপর দেখা যাক কি কতটুকু এনজয় করেছি পরে সেটা। প্লেন জার্নি কেমন ছিল আজকে? প্লেন জার্নিটা খুবই ভালো ছিল, কিন্তু বোরিং খাবার ছিল। হ্যাঁ, খাবারটা সবচেয়ে বোরিং ছিল আলহামদুলিল্লাহ। ফোঙ্গায় করে খাবার বন চলে গেল। আমাদের লাকেস এসে পড়ছে। সো লাকেস নামাজ শেষ। এগুলো হচ্ছে সব আমাদের লাকেস। এগুলো হচ্ছে সব আমাদের লাকেস। সো এখন আমরা লাকেস নিয়ে যাব বাইরে। বাইরে যাওয়ার পর ওখানে গাড়ি ওয়েট করতেছে, গাড়িতে উঠবো। সো গাড়িতে উঠে ডাইরেক্ট ডিরেক্ট হোটেলে যাব। সো এখন ছবি তুলবে, ছবি তুলে নেই।
সো গাইস এখন আমাদের লাকেসনি এখন বের হচ্ছি সো লাকেসনি তো অনেক ঝামেলা হয়েছে কজ লাকেস তো সবসময় সদের সাথে পাওয়া যায় না আর আরেকটা কথা বলতে চাই আমি তো ঠিক মতো এই ব্লগ করব এটা আমি যে যখন আসব এয়ারপোর্টে আসব তা কিছুক্ষণ আগে ডিসিশন নিয়েছি যে আমি ব্লগ করব আমি ইন্ট্রোটা কিন্তু আমি এখনও মেক করি নাই সো এখন আমি প্ল্যান করেছি যে হোটেলে যাব হোটেলে গিয়ে পরে ইন্ট্রো মেক করব তারপর এটা ফার্স্টে লাগাবো আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি ঠিক মতো ব্লগ মানে এমনিতে ব্লগ করতে পারি না তারপরও যে ব্লগ করতেছি মানে কোনোরকম যা পারতেছি তাই করতেছি আমুকো কোনোরকম যা পারতেছি তাই করতেছি সো এটার জন্য অফকোর্স মাফ করে দিবেন বাস ঠিক মতো করতে পারি নাই মজা এন্টারটেইনমেন্ট কিছুই দিতে পারতেছি না সেটার জন্য ফার্স্টে ক্ষমা করে দিবেন আর অবশ্যই যা যা ভিডিওটা দেখতেছেন লাইক দিবেন আর ভুলগুলো কমেন্ট করবেন আর এখন থেকে আমরা বের হবো লাকেসনে বের হবো বাহিরে কোড নাম্বার দিয়েছে ওই কোড অনুযায়ী বসে আছে সো ওখানে আমরা যাব যাওয়ার পর গাড়ি নিব গাড়ি নেওয়ার পর হোটেলে যাব হোটেলে যাওয়ার পর ফার্স্টে নামাজ পড়বো এখনও এখন বাজে প্রায় এই দেশের টাইমে প্রায় 2টা সো নামাজ পড়বো নামাজ পড়ে দেন আবার শ্যুট করব নামাজ পড়বো নামাজ পড়ে দেন আবার ভিডিও করে স্টার্ট করব তারপর এমনি এখানে অনেক 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 কাজ এখানে আমরা 9 দিনের জন্য আসছি এখন জানি না কতক্ষণ আমরা মানে ঘুরবো যা জাস্ট আমি যা প্ল্যান দেখলাম ওই প্ল্যান অনুযায়ী জাস্ট দেখি মানে ঘোরার মধ্যে রেস্ট নেওয়ার একটা সময়ও নেই সো দোয়া করবেন অফকোর্স এখন এখানে হাঁটতে হাঁটতে যাই অনেক কীরকম যেন একটা ফিল আসতেছে বাট বাংলাদেশে একটা জিনিস কি বাংলাদেশে ব্লগ করতে একটা সমস্যা হয় না বাট কাজ বাংলাদেশে যখন আমরা একটা ক্যামেরা নিয়ে ভিডিও উঠাই ভিডিও উঠানোর পর কেউ এরকম করে তাকা থাকে বাংলাদেশে যদি কারো হাতে ফোন দেখে বা ক্যামেরা দেখে যে মানুষ এভাবে 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 তাকা থাকে বাট এই দেশে একটা জিনিস কি যে মানে এখানে তুমি উঠে ব্লগ করতে পারো ভিডিও বানাতে পারো কেউ কিছু বলবে না সবাই সবার কাছে বিজি ইগনোর করেই যাচ্ছে ইগনোর করেই যাচ্ছে কেউ ওগুলো কেয়ার করে না সো এই জিনিসটা একটু ভালো লাগলো যার কারণে আমি ইজিভাবে কথা বলতে পারতেছি বাংলাদেশে এয়ারপোর্টে অনেকবার ভিডিও কল ট্রাই করছি বাট পারি নাই মানুষদের মানে হাতে গিম্বেল আর ক্যামেরা দেখার সাথে সাথে সবাই তাকা থাকে সেটার জন্য করতে পারি না সো এখন বিদেশে আসছি দেখি বিদেশে অনেক সুন্দর করে ব্লগ করবো আর বিদেশে যেহেতু 9 দিন আছি সো একটা ব্লগ করবো না অনেকগুলো ব্লগ করার চেষ্টা করবো রেগুলার কন্টেন্ট মেক করার চেষ্টা করবো সো যারা যারা দেখতেছেন অফকোর্স ভুলগুলো কমেন্ট করবেন আর প্লেনে বসে বসে আমি থাম্বনেলটা বানিয়ে নিয়েছি সো থ্যাংক ইউ সো মাচ সো এখান থেকে আমরা ডিরেক্ট যাবো বেরোচ্ছি বের হয়ে দেন গাড়ি তুলবো তখন আবার আসবো তো এই দেখো এখনও আব্বু আম্মু নাই আব্বু আম্মু আসেনি আমি একটা লাঠিস নিয়ে এসে পড়ছি সো যাওয়া যাক সো যাওয়া যাক সো গাইস ফাইনালি আমরা অনেক কষ্ট করার পর উপরে একবার নিচে একবার উপরে তো উপরে একবার নিচে একবার যাওয়া আশা করতে করতে আমাদের যে গাইড সেই গাইডটা পেয়ে গেছি এখন আমাদের গাড়ি আসতেছে সো গাড়ি আসতে আর কি আমাদের গাড়ি আসতেছে সো আমাদের গাড়ি আসতে আর কি ভিড় লাগবে
সো 3 মিনিট পর্যন্ত ওয়েট করব দেন গাড়িতে উঠব গাড়ি থেকে ওঠার পর পরে হোটেলে যাব তো এখান থেকে গাড়িতে ওঠার পর দেখা হবে সো হাউ আর ইউ গুড I'm fine, thank you. How are you, brother? Alhamdulillah. I don't know what's the meaning of Zap. Okay. I don't understand. You, my work is... Are you talking about religion? Are you talking about religion? Okay, I understand. I'm students. Yeah. I'm students. Yeah. Students. Yeah. My parents. Okay, welcome to Istanbul. Thank you. I call the driver. The driver is coming. 3 minutes, 4 minutes. Okay. Welcome to Istanbul, sir. Welcome. Welcome. How are you today? Sundagar. I'm so cold. Yes. We are waiting for you. I am waiting for you. Yes. The upstairs. So already. So finally, I'm going to get a car. So it helps I'm the pilot. So I can't think of my job. So I'm going to go to the job. I'm going to go to the Namaspur. Namaspur, I'm going to go to the hotel. So I'm going to go to the view. So গাড়ি তো দেখালাম সো এখন যাব হোটেলে ফার্স্টে সো হোটেলে যাওয়ার পর রাস্তার ভিউটা দেখাবো সো এখন হোটেলে যাচ্ছি তোমার রাস্তাটা দেখতে থাকো থ্যাংক ইউ সো মাচ দেখতে থাকো এনজয় করতে থাকো সো গাইস হোটেলে আসলাম হোটেলে আসলাম ঘুরলাম মানে ফ্রেশ হলাম হোটেলে হোটেল থেকে ফ্রেশ হলাম হোটেল থেকে ফ্রেশ হয়ে সো এখন বের হয়েছি খাবো সো আমার আম্মু আর আব্বু রেডি হচ্ছে রেডি হয়ে নিচে নামবে সো আর এখানে তো প্রচুর ঠান্ডা এই ঠান্ডার মধ্যেও আমি সোয়েটার পরে বেরোছি জ্যাকেট নেই নাই কজ ভালো লাগতেছে আবার জ্যাকেট নিলে আবার বেশি গরম লাগবে বা একটা ক্যারি করতে একটা ঝামেলা সেই জন্য নেই নাই আর আলহামদুলিল্লাহ এই ইস্তাম্বুল শহরটা সিটিটা অনেক 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 সুন্দর সো এখানে ঘুরে অনেক মজা লাগতেছে আর ঘুরি নেই এখনও মাত্র আসলাম এখন ঘুরবো আস্তে আস্তে সো আমার আব্বু আম্মু নিচে নামলে আব্বু নয় নেমেছে বাট আম্মু আর মেয়েদের তো একটু রেডি হতে সময় লাগে সো সবাই নিচে ওয়েট করতেছি আমার আম্মু আর বোনরা নিচে আসলে আমরা এখন খাইতে যাব খেয়ে ঘুরবো হালকা পাতলা দেন কালকে আবার এই হোটেল লিপ নিয়ে আরেক সিটিতে যাব
তো আজকে ব্লগটা আমি কিন্তু অনেক দ্রুত শেষ করে ফেলবো, জানি না সাথে সাথে শেষ করে ফেলতে পারি, কারণ আজকে রাতের মধ্যে চেষ্টা করবো বা আজকে রাতের মধ্যে এডিট করে কালকের মধ্যে আমি ব্লগটা ছাড়ার চেষ্টা করবো। কজ একটা জিনিস তো বারবার আসে না, তো ওই হিসাবে আমার রেগুলার কন্টেন্ট মেক করতে হবে, একটা স্মৃতি হিসাবে এগুলো থাকা ভালো। আর সিডিটা একবার দেখাবো, সিডিটা না যত পারি অতটুক দেখাবো, সো আমাকে এভাবে সাপোর্ট করে যাও। থ্যাংক ইউ সো মাচ। সো ব্লগটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগবে ওটা খাবো। দুই হাত ধরো। ও ভাই তো আমার ক্যামেরাম্যানকে দেখা নেই, পিচ্ছি বাবু ক্যামেরাম্যান, আসো সামনে আসো, শীতে কাঁপতেছে আমার ক্যামেরাম্যানটা। কি হয়েছে ইরফান বলো, শীতে কাঁপতেছো? অনেক শীত, কার জ্যাকেট পরছো? এই যে এখন আমরা এই রেস্টুরেন্টে দেখবো, এই রেস্টুরেন্টে ক্রস করছো, তো দেখি এখানে আছো। সো এখানে ওরা খাওয়া দাওয়া করবে, সো খাওয়া দাওয়ার পর আমার ক্যামেরাম্যানটা চলে যাবে, তো এখানে খাওয়া দাওয়ার পর আবার কথা বলবো। থ্যাংক ইউ, ব্লগটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। সো গাইস আমাদের খাবার নেওয়া হয়েছে, বাট ওখানে বলে খাওয়া যাবে না, সো আমরা খাবার হাতে করে নিয়ে নিয়েছি সবাই সবার খাবারগুলো। সো এখন আজকে ব্লগটা এখানেই শেষ করে দিব, আবার রাত্রে বের হবো, বাট তখন ব্লগ করবো না, কজ ব্লগ অনেক প্যারা একটা, সেটা ব্লগ করতে গেলে কিছু এনজয় করা যায় না। হ্যাঁ ব্লগ করবো আবার হোটেলে খাওয়া দাওয়া পর, আজকে ব্লগটা এখানে ইন করে দিব, আবার যখন হোটেলে গিয়ে ইন করে দিব, আর খাওয়া দাওয়া শেষে দেন আবার আরেকটা ব্লগ করার চেষ্টা করবো। আর যারা প্লিজ 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 কমেন্ট করবেন ভুলগুলো, কমেন্ট কমেন্ট করবেন ভুলগুলো, লাইক দিবেন, শেয়ার করবেন। অনেক ভুল হয়েছে এডিটিংয়ে হয়তো, কজ অনেক টায়ার্ড অবস্থায়, সো দোয়া করবেন। আর হোটেলে গিয়ে ইন করে
গাইস এখন আমি ব্লগটা এডিটিং করে দেব আর ব্লগটা করব না আর মজার বিষয়টা হলো আমি ইস্তাম্বুল ছেড়ে আমি আরেক সিটিতে আসছি বাট আমি এটা কোনো ব্লগ শ্লগ কিছু করি নাই কজ আমার কেন জানি অনেক অনেক প্রবলেম দিচ্ছে আমি আরও অনেক আগে ইন্ডিংটা করছি বাট ইন্ডিংটা অনেক প্রবলেম দিচ্ছিলো ব্লগ অনেকবার ইউটিউবে ছাড়ার চেষ্টা করছি বাট হচ্ছে না হচ্ছে না হচ্ছে না অনেকবার ট্রাই করছি দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ওয়েট করছি বাট হচ্ছে না তাও এবার আবার ট্রাই করতেছি যদি হয়ে যায় হবে তাহলে দেখবা ব্লগটা আর ভাবছিলাম অনেকগুলো ব্লগ করবো বাট করা হচ্ছে না কজ প্রবলেম হইতেছে আমি আরও আগে ব্লগটা ইন্ডিং করার ট্রাই করছি বাট হয় নাই সো এখন এই ব্লগটা ইন্ডিং করে দিব সো ব্লগটা দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর তোমার যত কমেন্ট করবো ভুলগুলো ততগুলো নেক্সট ব্লগে আমি ভুলগুলো ঠিক করতে পারবো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এই পর্যন্ত সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আসসালাম।